তো ফ্রেন্ডস, ফার্স্ট কোশ্চেন আপনার দেওয়া, আরেঞ্জ দ ফলোইং এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার সাইজ। তো আপনার কিছুটা এলিমেন্টস দিয়েছি, তো তাঁর সাইজ আকর্ডিং টু দেয়ার সাইজ, তো আমাকে সজাবার মানে সজাইবা দিয়েছি, ঠিক আছে। ফার্স্ট দিয়েছি বি সি এ বি এ আপনার আরএ, হ্যাঁ, তো বেলিয়ম আপনার ক্যালসিয়াম এবং আপনার বেরিয়াম এবং আপনার রেডিয়াম, ঠিক আছে। দেখুন আমার এই যে চারটা এলিমেন্ট মানুষ দিয়েছি, আমি কোণ সাইজ আকর্ডিং টু সাইজ আপনার সজাইবার আছে। দেখুন মনে পকাত, তো যেতবে আপনার এই কোশ্চেন সলভ করবে সবাই পিরিয়ডিক টেবল কু মানে আপনার মনে পকাইবে, পিরিয়ডিক টেবল কু বা যদি আপনার মানে ঘরে প্র্যাকটিস করছেন আপনার পিরিয়ডিক টেবল কু আখি আগে রাখুন, আখি আগে রাখি সলভ কলে আপনার ধীরে ধীরে জাঁপারে যে ইয়ে কেউ গ্রুপে রয়েছে, ইয়ে কেউ পিরিয়ডে রয়েছে, তো আপনার জাঁপারে কোশ্চেন আপনার করা সুবিধা হব। এবং আপনার যদি এপর্যন্ত থিওরি ক্লাস দেখি না পিরিয়ডিক প্রপার্টির, তো কাইন্ডলি থিওরি ক্লাস কু দেখি না। থিওরি ক্লাস দেখলে আপনার কম হেল্পফুল হব না, আপনার সব ট্রেন্ড বুঝিপারে। ট্রেন্ড মিন্স কোণ না, আমি যদি ডায়ন্ডিক গ্রুপ যাচ্ছে সাইজ উপরে কোণ প্রভাব পড়ছে, যদি আমি এলংডিক পিরিয়ড যাচ্ছে কোণ সাইজ উপরে প্রভাব পড়ছে, সেগুলো আপনার জাঁপারে, সো দ্যাট আপনার কোশ্চেন কু সলভ করার ইজি হব, ঠিক আছে। দেখুন আমি যেত ডাউনডিক গ্রুপ যাও, কোণ হয় ডাউনডিক গ্রুপ যেত আমি যাও, হ্যাঁ, তো গ্রুপ এটা মানে আপনার অঠরটা গ্রুপ অছি, তো আমি যেত ডাউনডিক গ্রুপ যাও, তো ডাউনডিক গ্রুপ গলে আমার সাইজ উপরে কোণ প্রভাব পড়ে না, যেতবে আমি ডাউনডিক গ্রুপ যাও বা তলকু তল যাও, সাইজটা আমার ইনক্রিজ করে মানে সাইজ বড় বড় যাব। সাইজ কাহি বড় ডাউনডিক গ্রুপ গলে না, যেতে আমি ডাউনডিক গ্রুপ যা সেতে সেল কোণ হব না আড হব, বিকজ অফ ইনক্লুজন অফ নিউ সেল, বিকজ অফ ইনক্লুজন অফ নিউ সেল সাইজ অফ দি আটম ইনক্রিজেস, তো সাইজ ইনক্রিজ করব মানে এটি পচারছি সাইজর মানে সাইজর অর্ডার কোণ হব। তার মানে আমি যদি দেখা বি সি এ বি এ এমনি ডাউনডিক গ্রুপ এমনি যায়, তার মানে সবুঠু সাইজ এটি কার অধিকা হয়ে যাব না, সবুঠু সাইজ আপনার আর এর অধিকা হয়ে যাব, দেন বি এ দেন আপনার সি এ দেন আপনার বি, হ্যাঁ, তো ভ্যালিউমটা সবুঠু কম হব। তাহলে দেখুন কো অপশন আছে সে অর্ডারটা, দেখুন অপশন নম্বর এ রে হি দিয়েছি, অপশন নম্বর এ রে দিয়েছি, হ্যাঁ, আর এর সবুঠু অধিকা হবে, ক্লিয়ার আছে। তো আপনার পিরিয়ডিক টেবল কু আপনার আখি আগে রাখি সলভ করবে, ইজিলি আপনার করে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসবে, নেক্সট আপনার আইপিএসসি নোমেন ক্লেচর দিয়েছি, দেখুন আইপিএসসি নোমেন ক্লেচর গোটে দুইটা কোশ্চেন আপনার সিওর সোর দেখা মিলব। তো দেখুন যদি এপর্যন্ত আপনার থিওরি ক্লাস দেখি না, থিওরি ক্লাস কু কাইন্ডলি দেখি নিও, তো আপনার কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাব, এতে বি টিপিকাল আপনার আসবে না, আপনার যেটা কোশ্চেন আসবে না নোমেন ক্লেচর, এতে বি ক্রিটিকাল আপনার পচারিব না কেবে, তো আপনার পুরো বেসিক লেভেল পচারিব, যেটাকে আপনার ইজিলি সলভ করে পারবে, খালি টিকি মাইন্ড খটিয়ার আছে, হ্যাঁ। ফার্স্ট আমার ফর্মুলা কুচি, ফার্স্ট আমি দেখবা লং চেন, ঠিক আছে, লং চেন ফার্স্ট সিলেক্ট করা, তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছাত, এমনি যদি স্ট্রেট দেখুছে সাতটা কার্বন রয়েছে, ব্রাঞ্চরে যদি দেখবা এক দুই তিন চার পাঁচ ছাত, তো ব্রাঞ্চরে দেখলে সাতটা, স্ট্রেট্রে দেখলে বি সাতটা, তার মানে যদি ব্রাঞ্চ এবং স্ট্রেট দুইটা মিশাইবা যদি সমান সংখ্যক কার্বন হলে, তাহলে মোস্ট প্রিফর করা স্ট্রেট চেন, ঠিক আছে, তো স্ট্রেট চেন নেলে লং চেন, দেন সবস্টিটুয়েন্ট এটা গোটে এটা গোটে দুইটা সবস্টিটুয়েন্ট হয়ে গেল। এবার নম্বরিং করা সেউঠু যেহেতু সবস্টিটুয়েন্ট থাকবে নিয়ারেস্ট, এক দুই দেখুন আমি সবস্টিটুয়েন্ট এঠু আমি নম্বরিং করছে, এক দুই তিন চারি পাঁচ ছাত, এপাখু কলে এক দুই তিন চারি পাঁচ ছাত, দেখুন এটি ইথাইল গ্রুপর পজিশন তিন নম্বরে রয়েছে, এটি মিথাইল গ্রুপ পজিশন পাঁচ নম্বরে রয়েছে, এপাখু যদি আইলে মিথাইল গ্রুপ তিন নম্বরে, ইথাইল গ্রুপ পাঁচ নম্বরে, তার মানে আপনার মানে যেউ পাখু নেলে বি পজিশন আপনার অল্টারনেট রয়েছে, কিন্তু আপনার নিয়ারেস্ট সবুঠু একা অছেন, ঠিক আছে, সবুঠু সমান দূরতারে দুইজনযাক সবস্টিটুয়েন্ট দুই পাখু সমান দূরতারে অছেন, তার মানে আপনার যেউটাকে প্রিফর করে পারবে, মু আপনার এপাখু লেফট টু রাইট প্রিফর কলি, তো আপনার এপাখু নিয়ে মধ্যে করে পারবে, ঠিক আছে। এবে যদি আমি লিখবা দেখুন, এবে যদি আমি লিখবা কেমিতি লিখবা না আপনার দেখুন, এবে যদি আমি লিখবা তো ফার্স্ট সবস্টিটুয়েন্ট লিখবা, এটি গোটা মিথাইল আছে গোটা ইথাইল আছে, তিন নম্বর পজিশন ইথাইল পাঁচ নম্বর পজিশন মিথাইল, তার মানে আগে ইথ আসবে না আগে মিথ আসবে না, আকর্ডিং টু আলফাবেটিক্যাল অর্ডার, আকর্ডিং টু আলফাবেটিক্যাল অর্ডার আগে আসবে ইথাইল, ঠিক আছে, ইথাইল, তার মানে তিন নম্বর পজিশন ইথাইল আছে, তুমি আমি লিখিপারা যে থ্রি ইথাইল লিখিপার না, থ্রি ইথাইল, দেন পাঁচ নম্বর পজিশন মিথাইল আছে, আমি লিখিপার ফাইভ মিথাইল, থ্রি ইথাইল ফাইভ মিথাইল, দেন সাতটা কার্বন মিন্স কোণ, সাতটা মিন্স হেফ্ট, ঠিক আছে, হেফ্ট সাতটা মিন্স হেফ্ট, তারপরে সবু সিঙ্গল বন্ড মানে এএনই, হ্যাঁ, তাহলে আমার করেক্ট আনসর আসব থ্রি ইথাইল ফাইভ মিথাইল হেপ্টেন, ঠিক আছে, থ্রি ইথাইল ফাইভ মিথাইল হেপ্টেন, যেটা কি অপশন নম্বর এ রে আছে, তো ইজিলি আপনার করে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
ନେକ୍ସଟ ଆପଣଙ୍କୁ ଦେଇଛି ଦେଖନ୍ତୁ ସେପ୍ ଅଫ୍ ମିଥେନ୍ ମଲିକୁଲ୍। ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ଆଇଦର ପଚାରିବ ମିଥେନ୍, ନହେଲେ ଆପଣଙ୍କୁ ଆମୋନିଆ, ନହେଲେ PCl5, ନହେଲେ ଆପଣଙ୍କର IF7। ତ ଏଗୁଡ଼ା ଆପଣଙ୍କର ପୁରା ସିଲେକ୍ଟିଭ, ଠିକ୍ ଅଛି ସିଲେକ୍ଟିଭ। ତ ଆପଣ ଯଦି ଦେଖିନାହାନ୍ତି ତ କାଇଣ୍ଡଲି କେମିକାଲ ବଣ୍ଡିଂର ଫୁଡ଼ ଥିଓରି କ୍ଲାସ୍ ମାରିଦିଅନ୍ତୁ ଆପଣ ୟୁଟ୍ୟୁବରେ ବାୟୋଲୋଜି ପିଣ୍ଟୁ, ତ ଆପଣ ପାଇଯିବେ। ତ ଆପଣ ସେଇଟାକୁ ଦେଖିଦେବେ ଯଦି ମୁଁ ତା ଦେହରେ ଆପଣଙ୍କୁ କିଛିଟା ସିଲେକ୍ଟେଡ୍ କମ୍ପାଉଣ୍ଡ କହିଛି ଯାହାର କି ଆପଣଙ୍କୁ ପଚାରିବାର ଚାନ୍ସେସ୍ ବହୁତ ରହୁଛି। ଜେନୁଆନ୍ କମ୍ପାଉଣ୍ଡର ନିହାତି ଭାବେ ଦେଖିକି ଯିବେ ଆପଣ, ଜେନୁଆନ୍ କମ୍ପାଉଣ୍ଡର ହାଇବ୍ରିଡାଇଜେସନ୍ ସହିତ ଷ୍ଟ୍ରକ୍ଚର, ଠିକ୍ ଅଛି। ଏଠି ପଚାରିଛି ମିଥେନ୍, ମିଥେନ୍ କଥା ଯଦି କହିବା CH4 ମାର୍ସ ଗ୍ୟାସ୍ ବୋଲି ମଧ୍ୟ କୁହାଯାଏ, ହେଲା। ତ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ଟା ହେଉଛି ଏ ଟାଇପ୍ର ମନେ ରଖନ୍ତୁ ମିଥେନ୍ର, ଏଇଟା ହେଉଛି ଟେଟ୍ରାହାଇଡ୍ରାଲ୍ ଷ୍ଟ୍ରକ୍ଚର। ଏଇଟା କ'ଣ ଟେଟ୍ରାହାଇଡ୍ରାଲ୍ ଷ୍ଟ୍ରକ୍ଚର, ଟେଟ୍ରାହାଇଡ୍ରାଲ୍ ମାନେ ହାଇବ୍ରିଡାଇଜେସନ୍ ହେବ SP3, ମନେ ରଖିବେ। ଏଠି ସେପ୍ ପଚାରିଥିଲା ତ ଟେଟ୍ରାହାଇଡ୍ରାଲ୍ ହୋଇଯିବ, ଯେଉଁଟାକି ଅପ୍ସନ୍ ନମ୍ବର ଡିରେ ଅଛି। ହାଇବ୍ରିଡାଇଜେସନ୍ ପଚାରିଲେ SP3, କ୍ଲିୟର୍। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ୍, ତ ଆପଣ କମେଣ୍ଟ କରି କହିବେ ଯେଉଁ SP3 ହାଇବ୍ରିଡାଇଜେସନ୍ ହେଲେ ତ ଆପଣଙ୍କର ପରସେଣ୍ଟେଜ୍ ଅଫ୍ ଏସ୍ କ୍ୟାରେକ୍ଟର ଏଠି କେତେ, ପରସେଣ୍ଟେଜ୍ ଅଫ୍ ପି କ୍ୟାରେକ୍ଟର ଏଠି କେତେ। ତ ଏଇଟା କାଲି ଆପଣ ଟିକିଏ କମେଣ୍ଟ କରି କହିବେ, ଠିକ୍ ଅଛି। ନେକ୍ସଟ, ହ୍ୱିଚ୍ ୱାନ୍ ଅଫ୍ ଦି ଫଲୋଇଂ କମ୍ପାଉଣ୍ଡ ଡିସ୍କଲରାଇଜେସ୍ କୋଲ୍ଡ ଆଲ୍କାଲାଇନ୍ ପୋଟାସିୟମ୍ ପରମାନେଣ୍ଟ ସଲ୍ୟୁସନ୍। ତ ଆପଣଙ୍କର କେଉଁଠି, ତ ଆପଣଙ୍କର ପଚାରିଛି ହ୍ୱିଚ୍ ୱାନ୍ ଅଫ୍ ଦି ଫଲୋଇଂ କମ୍ପାଉଣ୍ଡ ଡିସ୍କଲରାଇଜେସ୍, ମାନେ ଆପଣଙ୍କର କେଉଁ କମ୍ପାଉଣ୍ଡଟା କୋଲ୍ଡ ଆଲ୍କାଲାଇନ୍ ପୋଟାସିୟମ୍ ପରମାନେଣ୍ଟ ସଲ୍ୟୁସନ୍କୁ ଡିସ୍କଲର୍ କରିଦେବ। ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ମନେ ରଖିବେ, ତ କେଉଁ କମ୍ପାଉଣ୍ଡଟା ଡିସ୍କଲର୍ କରିବ ତ ଆମେ ଜାଣିବା। ତ ଯଦି ଆମେ ଦେଖିବା ତ ଡିସ୍କଲରାଇଜେସନ୍ କରିବ କିଏ ପୋଟାସିୟମ୍ ପରମାନେଣ୍ଟକୁ, ମାନେ ତା'ର ଯେଉଁ କଲର୍ଟା ରହିଲା ବ୍ରାଉନ୍ କଲର୍ଟା ପାଖାପାଖି, ଆପଣ ଦେଖିଥିବେ ଯେତେବେଳେ ବି ପ୍ରାକ୍ଟିକାଲ ଯଦି ବି ଆପଣ କେବେ ବି କରିଥିବେ ପୋଟାସିୟମ୍ ପରମାନେଣ୍ଟ ଆପଣ ଦେଖିବେ, ନହେଲେ ଆପଣ ଡାଇରେକ୍ଟଲି ଗୁଗୁଲରେ ମାରିଦେବେ ପୋଟାସିୟମ୍ ପରମାନେଣ୍ଟ, ତ ଆପଣଙ୍କର କଲର୍ ପଳାଇ ଆସିବ, ତ ଆପଣ ଦେଖିପାରିବେ, ଠିକ୍ ଅଛି। ତ ପୋଟାସିୟମ୍ ପରମାନେଣ୍ଟର କଲର୍ଟା ଆପଣଙ୍କର କ'ଣ ନା ବ୍ରାଉନି କଲର୍ଟା, ଠିକ୍ ଅଛି। ତ ତାକୁ ଡିସ୍କଲରାଇଜ୍ କରିବାକୁ ପଡ଼ିବ, ତ କ'ଣ କରିବା ଡିସ୍କଲରାଇଜ୍ କରିବା, ମାନେ ତା କଲର୍ଟାକୁ ପୁରା ଚେଞ୍ଜ କରିବା, ଠିକ୍ ଅଛି। କାହାକୁ ଆଡ଼୍ କଲେ ତ କଲର୍ଟା ତା'ର ଚେଞ୍ଜ ହେବ ବୋଲି ଆମକୁ ପଚାରିଛି। ଦେଖନ୍ତୁ ଯଦି ଜେନେରାଲି ଆମର ଗୋଟେ ଟ୍ରେଣ୍ଡ ଅଛି ଯେ ଦ ଅନ୍ସାଚୁରେଟେଡ଼୍ କେମିକାଲ୍ କମ୍ପାଉଣ୍ଡ, ଦ ଅନ୍ସାଚୁରେଟେଡ଼୍ କେମିକାଲ୍ କମ୍ପାଉଣ୍ଡ କ୍ୟାନ୍ ଇଜିଲି ଡିସ୍କଲରାଇଜେସ୍ ଡାଇଲ୍ୟୁଟ୍ ଆଲ୍କାଲାଇନ୍ ସଲ୍ୟୁସନ୍ ଅଫ୍ ପୋଟାସିୟମ୍ ପରମାନେଣ୍ଟ, ମାନେ ଯେଉଁ ଅନ୍ସାଚୁରେଟେଡ଼୍ ମିନ୍ସ ପ୍ରେଜେନ୍ସ ଅଫ୍ ଡବଲ୍ ବଣ୍ଡ ଅର୍ ଟ୍ରିପଲ୍ ବଣ୍ଡ, ପ୍ରେଜେନ୍ସ ଅଫ୍ ମଲ୍ଟିପୁଲ୍ ବଣ୍ଡକୁ ଆମେ କହିଥାଉ ଅନ୍ସାଚୁରେସନ୍, ଠିକ୍ ଅଛି। ପ୍ରେଜେନ୍ସ ଅଫ୍ ମଲ୍ଟିପୁଲ୍ ବଣ୍ଡକୁ ଆମେ କହିଥାଉ କ'ଣ ଅନ୍ସାଚୁରେସନ୍। ଯଦି ଅନ୍ସାଚୁରେଟେଡ଼୍ କମ୍ପାଉଣ୍ଡ ଆମେ ନେବା, ଯଦି ଅନ୍ସାଚୁରେଟେଡ଼୍ କମ୍ପାଉଣ୍ଡ ଆମେ ନେବା ତ ସିଏ ପୋଟାସିୟମ୍ ପରମାନେଣ୍ଟ ସଲ୍ୟୁସନ୍କୁ, ଆଲ୍କାଲାଇନ୍ ପୋଟାସିୟମ୍ ପରମାନେଣ୍ଟ ସଲ୍ୟୁସନ୍କୁ ଇଜିଲି ଡିସ୍କଲାରାଇଜେସ୍ କରିଦେବ। ତ କରେକ୍ଟ ଆନ୍ସର୍ଟି ହେଇଯିବ ଦେଖନ୍ତୁ ଯେଉଁଟା ଆପଣଙ୍କର ମାନେ ଆମେ କହିପାରିବା ଯେଉଁଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ମାନେ ଅନ୍ସାଚୁରେଟେଡ଼୍ କମ୍ପାଉଣ୍ଡ, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ C2H4 ଯଦି ଆମେ ନେବା, ବା ଆମେ ଯଦି ଲେଖିବା ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ରେ CH2 ଯଦି ଆକୁ ଆମେ ନେବା ତ ଇଏ ଆପଣଙ୍କର ଇଜିଲି କ'ଣ କରିବ ମାନେ ଡିସ୍କଲାରାଇଜେସ୍ କରିଦେବ KMnO4, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଅପ୍ସନ୍ ନମ୍ବର ସିରେ ଅଛି, ହେଲା। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚନ୍, ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦି ଫଲୋଇଂ ଇଜ୍ ଦ ଓର୍ ଅଫ୍ ଜିଙ୍କ, ତା ଭିତରୁ କେଉଁଠି ଓର୍ ଜିଙ୍କର ଗୋଟେ ଓର୍ ହେଲା, ତ ଜିଙ୍କର ଓର୍ ପଚାରିଛି, ବକ୍ସାଇଡ୍ ଦେଇଛି, ତ କେହି ବି ଏହାକୁ ଭୁଲ କରିବେନି। ବକ୍ସାଇଡ୍ ହେଉଛି, ସମସ୍ତେ ମନେ ରଖିବେ, ବକ୍ସାଇଡ୍ ହେଉଛି ଆଲୁମିନିୟମ୍ର ଓର୍, ହେଲା। ଫର୍ମୁଲା ଯଦି ଲେଖିବା Al2O3ରେ କିଛି ୱାଟର୍ ରହିବ, ଠିକ୍ ଅଛି, ପାଖାପାଖି 2 moles ୱାଟର୍ ରହିବ, ହେଲା। Al2O3 ଜେନେରାଲି ହେଲା ଏଟାର ଆଲୁମିନିୟମ୍ର ଓର୍। ମ୍ୟାଗ୍ନେଟାଇଟ୍ କଥା କହିବା, ମ୍ୟାଗ୍ନେଟାଇଟ୍ ହେମାଟାଇଟ୍ ଆପଣ ପଢ଼ିଥିବେ, ଆଇରନ୍ ଓର୍ Fe3O4 ହେଲା, ଆଇରନ୍ ଓର୍। ଦେନ୍ ଆଉ ଦେଇଛି ଆପଣଙ୍କୁ ମାଲାଚାଇଟ୍, ମାଲାଚାଇଟ୍ ହେଉଛି ଆପଣଙ୍କର କାର ନା ମାଲାଚାଇଟ୍, ଆଜୁରାଇଟ୍, ଏଗୁଡ଼ା ସବୁ ଆପଣଙ୍କ କପର୍ ଓର୍, Cu2CO3 ପାଖାପାଖି ଏଇ ଟାଇପ୍ର ଗୋଟେ ଆସିବ ଫର୍ମୁଲା ମାଲାଚାଇଟ୍। ମାଲାଚାଇଟ୍ ହେଉଛି କାର, ଆଉ ଜେନେରାଲି ମନେ ରଖିବେ କପର୍ର। ନେକ୍ସଟ ହେଉଛି ବାକି ରହିଲା କାଲାମାଇନ୍, ତ ଅପ୍ସନ୍ ଡି କାଲାମାଇନ୍ ହେଇଯିବ କରେକ୍ଟ ଆନ୍ସର୍। କାଲାମାଇନ୍ କଥା ଯଦି କହିବା ଜିଙ୍କ କାର୍ବୋନେଟ୍ ZnCO3, ତ ଏଇଟା ଗୋଟେ ଜିଙ୍କର ଓର୍, ଠିକ୍ ଅଛି। ନେକ୍ସଟ ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦି ଫଲୋଇଂ, ଆଉ ଗୋଟେ ପଚାରେ ଆପଣଙ୍କର କ୍ୟାସିଡ଼ାରାଇଡ଼, ଆପଣ ତାକୁ ମଧ୍ୟ ମନେ ରଖିବେ, ଠିକ୍ ଅଛି। କ୍ୟାସିଡ଼ାରାଇଡ଼ଟା ହେଉଛି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ତ ସେଇଟା ବହୁତ ଥର OSTATରେ ପଚାରିଛି, ଆପଣଙ୍କର ଯେଉଁ CST ହେଉଥିଲା CST ବି ପଚାରିଛି। ତ ପଚାରିଛି ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦି ଫଲୋଇଂ ଇଜ୍ ଆନ୍ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଅଫ୍ ହୋମୋଜିନିୟସ୍ ଇକ୍ୱିଲିବ୍ରିୟମ୍, କ୍ୱେଶ୍ଚନ୍ ଆସିଛି ହୋମୋଜିନିୟସ୍ ଇକ୍ୱିଲିବ୍ରିୟମ୍। ତ ଆପଣଙ୍କୁ କିଛିଟା ଇକ୍ୱେସନ୍ ଦେଇଦେଇଛି, ତ ଆ ଭିତରୁ କେଉଁ ଇକ୍ୱେସନ୍ଟି ହୋମୋଜିନିୟସ୍ ଇକ୍ୱିଲିବ୍ରିୟମ୍ର ଅନ୍ତର୍ଭୁକ୍ତ, ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କ ମନରେ କ୍ୱେଶ୍ଚନ୍ ଆସିବ ଯେ ହ୍ୱାଟ୍ ଡୁ ମିନ୍ ବାଏ ହୋମୋଜିନିୟସ୍ ଇକ୍ୱିଲିବ୍ରିୟମ୍। ହୋମୋଜିନିୟସ୍ ଇକ୍ୱିଲିବ୍ରିୟମ୍ କହିଲେ ଆମେ ବୁଝିବା ଯେ ମାନେ ଯଦି ଗୋଟେ ରିଆକ୍ସନ୍ର ରିଆକ୍ଟାଣ୍ଟ ସାଇଡ୍ ଏବଂ ପ୍ରଡ଼କ୍ଟ ସାଇଡ଼୍ର ଯେଉଁ କମ୍ପୋନେଣ୍ଟ ଆମେ ନେଇଥିବା ଯଦି ସିମିଲାର ଷ୍ଟେଟ୍ରେ ଥିବେ, ସରି ସିମିଲାର ନୁହଁ, ପୁରା ସେମ୍ ଟୁ ସେମ୍ ଷ୍ଟେଟ୍ରେ, ମାନେ ଷ୍ଟେଟ୍ ଯଦି ସମାନ ଥିବ, ଷ୍ଟେଟ୍ ସମାନ ମିନ୍ସ ଯଦି ରିଆକ୍ଟାଣ୍ଟ ସାଇଡ଼୍ରେ ଗ୍ୟାସ୍ ଅଛି
তাহলে প্রডক্ট সাইজ্রে বি গ্যাস রয়েছে। যদি রিয়াক্টান সাইড্রে লিকুইড অছি দেন প্রডক্ট সাইড্রে মধ্যে লিকুইড রয়েছে। যদি অলগা হেলা জানিবে যে এটা হোমোজিনিয়াস নুহ, যদি পুরা সেম হেলা দেন জানিবে যে এটা হচ্ছে হোমোজিনিয়াস। তার মানে এটি দেখুন অপশন এ রে এটি গ্যাস অছি, এটি গ্যাস অছি, এটি বি গ্যাস বাহারছে। তার মানে রিয়াক্টান সাইড্রে যদি গ্যাস নেইছে তো প্রডক্ট সাইড্রে যদি আমি গ্যাস প্রডক্ট পাইলে তাহলে জানিবা যে এটা হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়ামের অন্তর্ভুক্ত। তো অপশন এ রে হিঁ পুরা করেক্টই অছি, তো অপশন এ হিঁ করেক্ট। দেখুন এটি সলিড অছি, এটি গ্যাস অছি, এটি গ্যাস, এটি গ্যাস, তার মানে সলিড গ্যাস গ্যাস এটি রহিলা, তার মানে এটি তিনটা স্টেট আপনার অলগা রয়েছে, তার মানে এটা হব না। হলে আপনার এই টাইপের দেখিপারে আ হাউ মেনি সিগমা অ্যান্ড পাই বন্ডস আর প্রেজেন্ট ইন দ ফলোইং মলিকুল গিভেন বিলো। কতটা সিগমা বন্ড এবং পাই বন্ড অছি এই কম্পাউন্ডে, ঠিক আছে, কতটা সিগমা এবং পাই বন্ড অছি। দেখুন তো সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেশন করার পূর্ব গোটে জিনিস আপনার মনে রাখুন যে আপনার যে মল্টিপল বন্ড থাকে দ্যাট ইজ ডবল বন্ড এবং ট্রিপল বন্ড। হল তো ডবল বন্ডে গোটিয়ে সিগমা বন্ড থাকে, গোটিয়ে পাই বন্ড থাকে, ট্রিপল বন্ডে দুইটা পাই বন্ড থাকে, গোটিয়ে সিগমা বন্ড থাকে, মনে রাখবে। হল এবার আপনার ইজি হব, দেখুন ফার্স্ট এটি হাইড্রোজেন গণিদেবা, ইয়ে হচ্ছে গোটিয়ে সিগমা, এটি হচ্ছে দুইটা সিগমা, এটি হচ্ছে তিনটা সিগমা, এটি হচ্ছে চারিটা সিগমা, এটি হচ্ছে পাঁচটা সিগমা, এটি হচ্ছে ছটা সিগমা, ছটা সাতটা সাত ইয়ে তিন দশটা, তার মানে সিগমা বন্ড সংখ্যা হচ্ছে দশটি। সিগমা বন্ড সংখ্যা কত? দশটি হয়ে গেল সিগমা বন্ড। এবার আসবে পাই বন্ড, পাই বন্ড তো হচ্ছে এটি গোটিয়ে, এটি দুইটা, তার মানে থ্রি পাই বন্ড, থ্রি পাই বন্ড, টেন সিগমা বন্ড। দেখুন কো অপশন আছে থ্রি পাই বন্ড, টেন সিগমা বন্ড, হল তিনটা পাই বন্ড, তার মানে কার্বন কার্বন সিগমা বন্ড হচ্ছে, দেখুন ঠিক আপনার টেন হয়েছিল কতটা হয়েছিল সিগমা বন্ড হয়েছিল দশটা, তার মানে কার্বন পাখে এক দুই তিন পাঁচ তিন তিন ছ, তার মানে ছটা কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড হচ্ছে ছটা, কার্বন কার্বন সিঙ্গল বন্ড হচ্ছে কতটা এক দুই তিন চারিটা। হল তার মানে দেখুন অপশন নম্বর সি সরি অপশন নম্বর এ কার্বন কার্বন সিগমা বন্ড হচ্ছে চারিটা, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড হচ্ছে ছটা, পাই বন্ড কার্বন কার্বন ভিতরে হচ্ছে তিনটা, এটি দুইটা এটি গোটাই। হল তাহলে অপশন নম্বর এ হয়ে করেক্ট আনসর। হল তো আপনার কেহি ভুল করবে না নিহতি ভাবে, তো আপনার ঠিক করি আসবে। নেক্সট কোশ্চেন দিয়েছি হলস প্রসেস, দেখুন আপনার পচারিব গোটা হচ্ছে কন্টাক্ট প্রসেস, গোটা হচ্ছে কন্টাক্ট প্রসেস, যেটা এসিএল আপনার সরি যেটা সালফ্যুরিক অ্যাসিড প্রিপারেশন হয়েছে, দেন হচ্ছে হলস প্রসেস, দেন হচ্ছে হাবর্স প্রসেস। হাবর্স প্রসেস হচ্ছে কোণ না আমোনিয়ার এক্সট্রাকশন পাই, আমোনিয়া বাহার করা, হলস প্রসেস হচ্ছে কোণ না আলুমিনিয়াম বাহার করা, আলুমিনিয়াম। তো হলস প্রসেসে দ ওর ইজ মিক্স হয়ে, তো হলস প্রসেসে ওরটা আপনার সোডিয়াম কার্বোনেট সহ মিশিকি থাকে, এন এ টু সিও থ্রি সোডিয়াম কার্বোনেট সহ মিশিকি থাকে, মনে রাখবে। হলস প্রসেসে আপনার যে ওরটি সোডিয়াম কার্বোনেট সহ মিশিকি থাকে, তো এটি পচারিছিল। তো হলস প্রসেস কোণ পাই আপনার ইউজ করা যায় না, বিকজ অফ দি প্রিপারেশন অফ, বিকজ অফ দি ফর্মেশন অফ আলুমিনিয়াম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট উইল বি দ পিএচ ভ্যালু অফ 0.02 MH2SO4 সলুশন। পিএচ পচারছি, পিএচ ক্যালকুলেশন করা কেছি 0.02 MH2SO4 পিএচ পচারছি। দেখুন তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রহব, পিএচ র ফর্মুলা সমস্ত মনে রাখবে। পিএচ র ফর্মুলা হচ্ছে পিএচ ইকুয়াল টু মাইনস লগ বেস 10 এইচ প্লস ওয়ান কনসেনট্রেসন, ঠিক আছে। নেক্সট দেখুন পিএচ পচারছি কাহার না H2SO4, দেখুন এই যে কনসেনট্রেসনটা দিয়েছি না, তো এটা এইচ প্লস ওয়ান কনসেনট্রেসন দিয়েছি, কিন্তু আমি যদি দেখিবা এটি যদি এসসিএল দেইথান্তা, এটি যদি এসসিএল দেইথান্তা এইচ প্লস সিএল মাইনস এসসিএল, তার মানে এই যে এসসিএল এইচ প্লস মানে গোটি এইচ প্লস বাহুছি, তার মানে এই যে এইচ প্লসটার ভ্যালু ডাইরেক্টলি 0.02 হয়ে যাই না, কারণ যেহেতু এটি গোটে এইচ প্লস বাহুছি। কিন্তু এই যে H2SO4 আছে সালফ্যুরিক অ্যাসিড্রে কেইটা এইচ প্লস বাহিব না, H2SO4 কু আমি যদি ভাঙ্গু যে এটি দুইটা হাইড্রোজেন অছি, তার মানে 2H প্লস বাহিব, হল তার মানে 2H প্লস বাহিব, তার মানে এটি যদি আমি 2 গুণি দেবা তাহলে সে এইচ প্লসর ভ্যালু এটি স্যাটিসফাই করব, ঠিক আছে। তার মানে এটি এইচ প্লসর ভ্যালু হয়ে যাব কোণ না 2 × 0.2, হল 2 × 0.2 যেকি হয়ে যাব 0.04, হল তো এটা হয়ে গেল এইচ প্লসর ভ্যালু। এবে তো ভ্যালু জাগলে এবে খালি পুটিং করদেবা মানে ফর্মুলারে পুট অফ করদেবা, তো ফর্মুলা হচ্ছে মাইনস লগ এইচ প্লস ওয়ান কনসেনট্রেসন, হল এইচ প্লস ওয়ান কনসেনট্রেসন হলে 0.04 কু ডাইরেক্টলি লিখুছি 0.04/100 লিখিদেলি, হল
এবে লগ এ বাই বি ফর্মুলা পলাইলা তো লগ এ বাই বি কু তো আপনার এবে যদি করেদবা লগ মাইনসটা কমন নেগলে লগ এ তুমি ফোর কু টু টু দি বাই টু লিখিপার মাইনস লগ বি তো লগ হন্ড্রেড ভ্যালু হচ্ছে টু লগ হন্ড্রেড ভ্যালু কে টু মনে রাখবে হল তো লগ হন্ড্রেড ভ্যালু হয়ে গেল টু ওকে হল এবে এই যে টুটা আছে এটি পড়ে আসব এই যে মাইনসটা আছে মল্টিপ্লাই হয়ে যাব তার মানে টু ইন্টু লগ টু ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো মাইনস মাইনস প্লস হল তো এটা যদি আমি গুণবা এটা ফার্স্ট আসবে জিরো পয়েন্ট সিক্স জিরো টু যুক্ত আপনার টু হল যুক্ত হয়ে যাব টু এটা আড করেদেলে আপনার আসবে কে না আপনার পাখাপাখি আসবে ওয়ান পয়েন্ট ফোর পাখাপাখি আসবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর আপনার ক্যালকুলেসন করবে ওয়ান পয়েন্ট ফোর পাখাপাখি অপশন বি ঠিক আছে নেক্সট হুইচ অফ দি ফলোইং সেট অফ কোয়ান্টম নম্বরস ইজ করেক্ট ফর আন ইলেকট্রন ইন থ্রি ডি অরবিটাল থ্রি ডি অরবিটাল কেউ কোয়ান্টম নম্বর সেটটা আপনার ঠিক আছে দেখুন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো আপনার থ্রি ডি অরবিটাল দিয়েছি মানে এন র ভ্যালু তো থ্রি হব আমি ফার্স্ট দেখি এন ভ্যালু কম দিয়েছি সবুটি দেখুন সবুটি এন ভ্যালু দিয়েছি থ্রি এবে আসুন এন ভ্যালু যে থ্রি হল এল র ভ্যালুটা কম হয় না এল র ভ্যালুটা জিরো রু এন মাইনস ওয়ান ভিতরে রহব জিরো রু ওয়ান মাইনস ওয়ান তার মানে আইদর জিরো হব না এন মাইনস ওয়ান হলে কত হব না টু হল তিন এক গেলে দুই তার মানে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু ভিতরে হব এল র ভ্যালু জিরো ওয়ান টু তার মানে এটি টু অছি হয়েপার এটি থ্রি অছি হব না এটি আমি যদি দেখিবা টু অছি হয়েপার দেন এটি আপনার টু অছি হয়েপার তার মানে গোটে অপশন বি অপশনটা কটিগলা দেন এবে আমি দেখিবা এম র ভ্যালু এম র ভ্যালু ডিপেন্ডস অপন মাইনস এল টু প্লস এল তো মাইনস এল টু প্লস এল হলে তো আপনার এল র ভ্যালুটা কোণ না এবে হল আমার জিরো ওয়ান টু তার মাইনস এল টু প্লস এল হলে কত কত হয়েপার না মাইনস এল হলে আপনার মাইনস এল কত আসছিল ঠিক আছে তো মাইনস এল টু প্লস এল হলে দেখুন মাইনস টু মাইনস ওয়ান জিরো প্লস টু প্লস ওয়ান জিরো হল দেখুন এটি মাইনস থ্রি দিয়েছি হব না এটি প্লস থ্রি দিয়েছি হব না এটি আমার যদি দেখিবা মাইনস টু দিয়েছি হয়েপার দেন এটি যদি দেখিবা মাইনস থ্রি দিয়েছি হব না তাহলে ওনলি অপশন সি ইজ করেক্ট কারণ তো আমার ভ্যালুকে আমি পুট অপ করে দেখিলে তো অপশন সি হি স্যাটিসফাই করছি সব ভ্যালুটা তো অপশন সি হি হব করেক্ট আনসর হল তো আপনার খালি স্পিন কোয়ান্টম নম্বর তো আইদর প্লস হব না মাইনস হব তাহলে আপনার কিছু অসুবিধা হব না কেবল আপনার এই তিনটা ভ্যালুকে ভালসে দেখবে তো আপনার ইজিলি করে পড়বে ক্লিয়ার আছে নেক্সট কোশ্চেন নেক্সট আপনার দিয়েছি হুইচ অফ দি ফলোইং চয়েস রিপ্রেজেন্ট দ করেক্ট অর্ডার অফ ফার্স্ট আয়নেসন পোটেনশিয়াল আয়নেসন এনথালপির ফার্স্ট অর্ডারটা পচারছি তো এটা বি আপনার করে পড়বে গোটে আমি কলে সেভাবে তো আপনার ট্রেন্ড খালি মনে রাখিদেবে যে আয়নেসন এনার্জি কোণ যদি আমি লেফ্ট রাইট গোটে পিরিয়ডে যা এটা তো আপনার দিয়ে দিয়েছি বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন পুরা গোটে পিরিয়ডে দিয়ে দিয়েছি যদি আমি লেফ্ট রাইট কোণ গোটে পিরিয়ডে যা নিউক্লিয়ার চার্জ বড়ব আয়নেসন এনার্জি বি বড়ব আনসন এনার্জি জেনারেল কম হয় না এলং দি পিরিয়ড গলে লেফ্ট রাইট ইনক্রিজ করে তার মানে ইনক্রিজ করব এই টাইপের ইনক্রিজ রেখে যাব অপশন এ রে হি দিয়েছি ঠিক আছে এটা ইজি পুরা নেক্সট আইডেন্টিফাই দি কম্পাউন্ড দ্যাট কন্টেন বোথ আয়নিক এবং সিগমা সরি আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ড বোথ আয়নিক আর কোভ্যালেন্ট বন্ড আপনি কেউ কম্পাউন্ডে রয়েছে হল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড বোথ রহব তার মানে এনে অছি ফার্স্ট কু আসুন দেখুন এটি গোটে ইনস্ট্রকশন আপনার দিয়েছি দিস কোশ্চেন হাজ মল্টিপল করেক্ট আনসর তো আর গোটে একু একাধিক করেক্ট আনসর হয়েপার এনএ ওয়েজ কথা আসবা এনএ ওয়েজ কু যদি ভাঙিবা এনএ প্লস ওয়েজ মাইনস রব হল এবে দেখুন ও এইচ মাইনস যে হল তো ও এইচ ভিতরে কেউ পরিমাণ বন্ড আছে ও আউ এইচ ভিতরে গোটে সিগমা বন্ড আছে হল এই যে সিগমা বন্ডটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড কারণ অক্সিজেন হাইড্রোজেন ভিতরে যে মানে ইলেকট্রন শেয়ারিং হয়েকি ও এইচ বন্ডটা হয়েছে হল তার মানে এটি গোটে আয়নিক বন্ড হল এটি গোটে কোভ্যালেন্ট বন্ড হল তার মানে ফার্স্ট এনএ ওয়েজে বোথ আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ড এক্সিস্ট করছে ঠিক আছে তো অপশন এটা গোটাই হল সিএসএফে হব না সিএস প্লস এফ মাইনস এতে হব না এসসিএলে বি হব না তো আপনার এইচ প্লস সিএল মাইনস হয়ে যাব এসসিএলে বি হব না কেসিএন কেসিএন যদি কথা কহবা সিএন ভিতরে কোণ ত্রিপল বন্ড রয়েছে সি এন ভিতরে কোণ ত্রিপল বন্ড রয়েছে তার মানে সিএন ভিতরে গোটে কোভ্যালেন্ট বন্ড এক্সিস্ট করছে গোটে যে সিগমা বন্ড আছে মনে রাখুন দেন আউ যদি কথা কহবা কে প্লস সিএন মাইনস হব গোটে হল এটি কোণ আয়নিক বন্ড রয়েছে তার মানে এ আউ ডি হয়ে যাব করেক্ট আনসর এ আউ ডি বোধ কোভ্যালেন্ট এবং আপনার
সিগমা বন্ড এক্সিস্ট করছে। ঠিক আছে, নেক্সট নেক্সট আপনার দিয়েছি হাউ মেনি মোলস আর প্রেজেন্ট ইন 6.023 × 10³ মলিকুলস অফ সিও টু। তো আপনার কইছি কেতে হাউ মেনি মোলস আর প্রেজেন্ট ইন 6.023 × 10²² মলিকুলর কার্বন ডাইঅক্সাইড। হল দেখুন, মনে রাখুন এক মোল অফ এনি সবস্টান্স, ওয়ান মোল অফ এনি সবস্টান্স, সে কার্বন ডাইঅক্সাইড হোক কি জি হোক, ওয়ান মোল অফ এনি সবস্টান্স কন্টেন করে 0.603 × 10²³ নম্বর অফ আটম নম্বর অফ মলিকুল, দ্যাট মিন্স আভোগাড্রোস নম্বর। হল ওয়ান মোল হচ্ছে আভোগাড্রোস নম্বর। হল এবে পচারছি যে এতিকি মোললে বা কেতে দিয়েছি না 6.023 × 10²² মলিকুলে, মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড কেতে মোল রয়েছে। হল তো আমি নম্বর অফ মোল ক্যালকুলেট করার ফর্মুলা মনে রাখবে গিভেন মাস বাই মলিকুলার মাস। যদি আপনার নম্বর অফ মলিকুল দিয়েছি, যদি নম্বর অফ মলিকুল বা নম্বর অফ আটম দিয়েছি, মোল ক্যালকুলেট করার ফর্মুলা মনে রাখবে গিভেন নম্বর অফ আটম বা গিভেন নম্বর অফ মলিকুল ডিভাইডেড বাই এনএ। হল এনএ হচ্ছে আভোগাড্রোস নম্বর। তো গিভেন কত আছে না 6.023 × 10²² ডিভাইড করে দেওয়া 6.023 × 10²³। কটিগলা এটা, দেন 23, 22 কটিলা, এবং কেবল হরের গোটাই 10 রয়ে গেল, মানে 1/10 যে 0.1 মোল, তো মানে 0.1 মোল অপশন নম্বর ইয়ে আছে। কিছু অসুবিধা নাই, ইজিলি করে পারিবে। নেক্সট কোশ্চেন আসুন, হুইচ অফ দি ফলোইং ওয়ার্ড ইজ আর আর অক্সাইড ওর। তো আভিতর কেউটি ওটা অক্সাইড ওর বলে পচারছি। ঠিক আছে, তো আর বি ইনস্ট্রকশন আপনার দিয়েছি, এই কোশ্চেন মধ্যে মল্টিপল আনসর হয়েপরে। ঠিক আছে, অক্সাইড ওর পচারছি। তো অক্সাইড ওর আমি জানিছে হল তার মানে অক্সিজেন থিব, অক্সাইড ওর মিন্স কোণ অক্সিজেন থিব। তো প্রথম ওটা দেলা আপনার টিন স্টোন, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখুন, টিকি আপনার এটা নেম চেঞ্জ করে দিয়েছি। টিন স্টোন আমি টিন স্টোন মানে পর্যন্ত টিনর নিহতি ওর হয়েছিল, টিন স্টোন মানে টিন ওর হয়েছিল, টিন স্টোন ক্যাসিটেরাইড কু টিন স্টোন বলে কোয়া যায়। ক্যাসিটেরাইড যেটা আপনার কমনলি জানিছেন, ক্যাসিটেরাইড হচ্ছে টিন অক্সাইড, SNO2। হল SNO2 হচ্ছে টিন অক্সাইড বা টিন স্টোন তাকে কোয়া যায়। বক্সাইড হচ্ছে আলুমিনিয়াম অক্সাইড, যেটা L2O3 আলুমিনিয়ামর। দেন আপনার এটা কোণ হল, এটা অক্সাইড হল, SNO2 হল, এটা L2O3 হল, এটা বি অক্সাইড ওর হল। দেন ক্রায়োলাইট, ক্রায়োলাইট হচ্ছে ক্রায়োলাইটের আপনার সোডিয়াম, ক্রায়োলাইট আপনার কোণ, ক্রায়োলাইটের আপনার নথায়, ক্রায়োলাইটের যদি আমি কবা NA3AlF3 হল, তো এর আপনার না হল অক্সিজেন না, তার মানে এটা গোটে অক্সাইড ওর নু। কার্নালাইট, কার্নালাইট্রে, কার্নালাইট্রে বি MgCl2 এগুলা, KCl এগুলা আছে, এগুলা কার্নালাইটের বি না। ঠিক আছে, কার্নালাইট MgCl2 KCl এই টাইপের রহব হল। তো আপনার ক্রায়োলাইট কিংবা কর্নালাইট দুইটার আপনার কোণ অক্সিজেন না, কিন্তু বক্সাইড এবং টিন স্টোন বা ক্যাসিটাইড্রে অক্সিজেন আছে, দ্যাট মিন্স এই দুইটা হচ্ছে অক্সাইড ওর্স। ঠিক আছে, নেক্সট নেক্সট আপনার দিয়েছি গোটে আসর্টেসন দিয়েছি, রিজন দিয়েছি। তো আপনার পচারছি কেউ রিজনটা ঠিক আপনার কহবে, তো দিয়েছি টিটানিয়াম ক্যান বি পিউরিফাইড বাই ভায়া নারকেল প্রসেস। দেখুন, টিটানিয়াম আর জিরকোনিয়াম আমি পড়িছে থিওরি ক্লাসে, যদি আপনার দেখি না মেটালজির থিওরি ক্লাসকে ভিজিট করে দেখি দিও, না প্লেলিস্টে আপনার সব থিওরি ক্লাস অপডেট আছে, আপনার ক্লাইন্টলি টেলিগ্রামে চেক আউট করতু, না প্লেলিস্ট সেকশনকে যাই ইউট্যুবে চেক আউট করতু। তো যদি আমি কহা টিটানিয়াম আর জিরকোনিয়াম দুইটা মেটাল যেটাকি পিউরিফিকেশন হয়েপরে কেউ প্রসেসরে না ভান আর্কেল মেথডে, ভান আর্কেল মেথড ইজ ইউজ ফর দ প্রিপারেসন বা পিউরিফিকেশন অফ টিটানিয়াম অ্যান্ড জিরকোনিয়াম, মনে রাখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশনটি। হল তো এটি পচারছি টিটানিয়াম I4 হল ইজ এ ভোলাটাইল কম্পাউন্ড হুইচ ডিকম্পোজেস আট হাই টেম্পারেচর। দেখুন, মু এটি আপনার ডাইরেক্টলি রিয়াকশনটা করে দেছি, আপনার কোণী প্রকার বুঝার অসুবিধা হবনি। যদি আমি কবা টিটানিয়াম এটা, দেন সি রিয়াকশন করে থাকে আয়োডিন সহ, হল কত টেম্পারেচর আরাউন্ড 500 কেলভিন, হল তো ফর্মেসন করে থাকে TiO4 সরি TiI4 হল, এবে আরাউন্ড 1000 কেলভিন টেম্পারেচর সপ্লাই কলে সে টিটানিয়াম আউ 2I2 পুঁ পিওর ফর্মে দিয়ে দিয়ে। হল দেখুন, এটি 500 কেলভিন না দেলে, এটি 1000 কেলভিন টেম্পারেচর দেলে, তার মানে আমি এটা কহিপারিবা যে বোথ আসর্টেসন অ্যান্ড রিজনস আর করেক্ট, কারণ এই দু আসর্টেসন রিজনটা করেক্ট আছে। কারণ কোণ না এক্সপ্লানেসন পর মানে আপনার কারণ হচ্ছে
ଟିଟାନିୟମ୍ ଆଇଫୋର୍ ହେଉଛି ଗୋଟେ ଭୋଲାଟାଇଲ୍ କମ୍ପାଉଣ୍ଡ ଯେଉଁଟାକି ଡିକମ୍ପୋଜ୍ ହେଇଯାଉଛି ହାଇ ଟେମ୍ପରେଚର୍, ମାନେ ଆରାଉଣ୍ଡ ଆପଣଙ୍କର 1000 କେଲ୍ଭିନ୍ ଟେମ୍ପରେଚର୍ ଦେଇଦେଲେ ସେ ଡିକମ୍ପୋଜ୍ ହେଇକି ପିଓର ଟିଟାନିୟମ୍ ଦେଇଦେଉଛି। ତା'ମାନେ କରେକ୍ଟ ଆନ୍ସର୍ଟି ହେଇଯିବ ଅପ୍ସନ୍ ନମ୍ବର ଏ। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍, ତ ମନେ ରଖିବେ ଜିର୍କୋନିୟମ୍ ଟିଟାନିୟମ୍ ଆପଣଙ୍କର ପ୍ୟୁରିଫିକେସନ୍ ହେଇଥାଏ କେଉଁ ମେଥଡ଼ରେ, ନା ଆପଣଙ୍କର ଭାନ୍ ଆଲ୍କାଲି ମେଥଡ଼ରେ। ନେକ୍ସଟ ଦେଇଛି ଦେଇଛି ଦେଖନ୍ତୁ 0.01 MSCL, ସରି 0.1 MSCL ସଲ୍ୟୁସନ୍ ଡାଇଲ୍ୟୁଟେଡ୍ ବାଇ 100 times ଦ ପିଏଚ୍ ଅଫ୍ ଦି ସଲ୍ୟୁସନ୍ ସୋ ଫର୍ମଡ୍। ତ ପିଏଚ୍ର ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆମେ କରିଥିଲେ, ତ ଏଇ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆପଣଙ୍କୁ ହୋମୱାର୍କରେ ଦିଆଯିବ, ତ ପିଏଚ୍ କାଲକୁଲେଟ୍ କରି ଏଇଟା ଆପଣ କହିବେ। ତ ଆପଣଙ୍କର ଏଇ ଯେଉଁଟା 0.1 MSCLକୁ ଆମେ 100 times ଡିଜଲ୍ଭ କରୁଛେ, ତାହେଲେ ଆପଣଙ୍କର କନ୍ସେନ୍ଟ୍ରେସନ୍ ହେଇଯିବ 100 ଡିଭାଇଡ୍ କଲେ ଯେତିକି ହେବ ସେଇଟା ତା'ର ଫାଇନାଲ୍ କନ୍ସେନ୍ଟ୍ରେସନ୍ ହେଇଯିବ। ଦେନ୍ ଫାଇନାଲ୍ କନ୍ସେନ୍ଟ୍ରେସନ୍ ପାଇଗଲେ ଏଠି SCL ଦେଇଛି, କିଛି ବି କରିବାର ନାହିଁ, ଜାଣିକି S+N କନ୍ସେନ୍ଟ୍ରେସନ୍ ଦେଇଛି, ଡାଇରେକ୍ଟ ମାଇନସ୍ ଲଗେ S+N କନ୍ସେନ୍ଟ୍ରେସନ୍ ପୁଟ୍ଅପ୍ କରିବେ ସେ ଜାଗାରେ 0.001 କି 0.0 ଯେତିକି ହେବ ଆଉ କ'ଣ ପୁଟ୍ଅପ୍ କରିବେ ଆନ୍ସର୍ ପାଇଯିବେ ଆଉ। ଠିକ୍ ଅଛି, ନେକ୍ସଟ ଆଉ ଆପଣ ଗୋଟେ କଥା ମନେ ରଖନ୍ତୁ, log 1, log 10, log 100, log 1000, ତ ଆ ଭ୍ୟାଲୁ ଆପଣ ଟିକିଏ ମନେ ରଖିବେ, କାରଣ ଏକ୍ଜାମ୍ରେ ନିହାତି ଭାବରେ ଲଗ୍ରୁ କୋଶ୍ଚିନ୍ ଆସିବ ବା PHରୁ କୋଶ୍ଚିନ୍ ଆସିବ, ତ ଆପଣଙ୍କର ନିହାତି ଭାବରେ କାମରେ ଆସିବ ଆପଣଙ୍କର ଏଇ ଭ୍ୟାଲୁ। ଏଇ କୋଶ୍ଚିନ୍ଟା ଦେଖନ୍ତୁ ନେକ୍ସଟ, ହାଉ ମେନି ଏଇଟା ଗଲା ଆପଣଙ୍କର, ଠିକ୍ ଅଛି, ଏଇଟା ରିପିଟ୍ ହେଇଯାଇଛି, ଏଇଟା ଆପଣଙ୍କର ଗଲା, ତ ଏଇଟାକୁ ଆପଣ ଦେଖିବେ। ଠିକ୍ ଅଛି, ନେକ୍ସଟ ନେକ୍ସଟ ଦେଇଛି, ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ଟେମ୍ପରେଚର୍ ଅଫ୍ 1 mole ଅଫ୍ CH4 ଗ୍ୟାସ୍ ଦ୍ୟାଟ୍ ଅକୁପାଇଜ୍ 20 liter ଆଟ୍ 1 atmospheric ପ୍ରେସର୍ ଇନ୍ କେଲ୍ଭିନ୍। ତ ଆପଣଙ୍କୁ ପଚାରିଛି ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ଟେମ୍ପରେଚର୍, ଠିକ୍ ଅଛି, ଟେମ୍ପରେଚର୍ ପଚାରିଛି, ଏଠି ଦେଇଦେଇଛି କ'ଣ ନା ଭଲ୍ୟୁମ୍ ଦେଇଦେଇଛି 20 liter, ଆପଣଙ୍କର ପ୍ରେସର୍ ଦେଇଦେଇଛି 1 atmospheric ପ୍ରେସର୍, ନମ୍ବର୍ ଅଫ୍ ମୋଲ୍ ଦେଇଦେଇଛି 1, ହେଲା। ମନେ ପକାନ୍ତୁ ଆମକୁ ଟି ପଚାରିଛି, ଟେମ୍ପରେଚର୍ ପଚାରିଛି। ଏଠି ଦେଖନ୍ତୁ ଆମେ ଆଇଡ଼ିଆଲ୍ ଗ୍ୟାସ୍ ଇକ୍ୱେସନ୍ରେ ପଡ଼ିଥିଲେ PV=NRT, ଆମକୁ ଏଠି କ'ଣ ପଚାରିଛି ନା ଟି ପଚାରିଛି, ଟିର ଫର୍ମୁଲା କ'ଣ ହେଇଯିବ ନା PV/NR, ହେଲା NR। ତ ଏବେ ପି କେତେ ନା ପି ହେଉଛି 1, ଭି କେତେ 20, ତା ମାନେ ଉପରେ ହେଇଗଲା 20 PV/NR, ଏନ୍ ହେଉଛି 1, ଆର୍ କେତେ ନା 0.0821, ହେଲା 0.0821, ଏଇଟାକୁ ଆପଣ ଖାଲି ଟିକେ ଡିଭାଇଡ଼ କରିଦେବେ, ଆପଣଙ୍କର ଯେତିକି ଆନ୍ସର୍ ଆସିଲା ସେତିକି ହେଇଯିବ ଟେମ୍ପରେଚର୍ ଆଉ, ହେଲା। ତ ଆଇ ଥିଙ୍କ୍ ଆପଣଙ୍କର ଅପ୍ସନ୍ ଏ ଆସିବ 244, ତ ଆପଣ କାଲକୁଲେଟ୍ କରି ଦେଖିବେ। ଠିକ୍ ଅଛି, ଏଇଟା କ'ଣ ନା ଏଇଟା ହେଉଛି ଆର୍ର ଭ୍ୟାଲୁ, ଗ୍ୟାସ୍ କନ୍ଷ୍ଟାଣ୍ଟର ଭ୍ୟାଲୁ। ଠିକ୍ ଅଛି, ତ ଆପଣ ଖାଲି ଫର୍ମୁଲାରେ ପୁଟ୍ଅପ୍ କରିବେ, କାରଣ ଆମେ ପଢ଼ିଛେ ନା, ଠିକ୍ ଅଛି, ଆଗରୁ ଆମେ ପଢ଼ିଛେ ଯେ ଯେଉଁଟା ଗ୍ୟାସ୍ ଲ ବିଷୟରେ ପଢ଼ିଛେ, ଥିଓରି କ୍ଲାସ୍ ଯଦି ଦେଖିନିଅନ୍ତୁ ଥିଓରି କ୍ଲାସ୍, ତ ଆପଣଙ୍କର ସବୁ ଗ୍ୟାସ୍ ଲ ଆମେ ପଢ଼ିଛେ, ଆଇଡ଼ିଆଲ୍ ଗ୍ୟାସ୍ ଇକ୍ୱେସନ୍ ଏଇଟା ହେଇଗଲା। ଠିକ୍ ଅଛି, ଆଇଡ଼ିଆଲ୍ ଗ୍ୟାସ୍ ଇକ୍ୱେସନ୍, ନେକ୍ସଟ ନେକ୍ସଟ ଆପଣଙ୍କୁ ଦେଇଛି, ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆପଣଙ୍କୁ ଦେଇଛି ଦେଖନ୍ତୁ, ହ୍ୱେନ୍ ଇଲେକ୍ଟ୍ରନ୍ ଜମ୍ପ ଫ୍ରମ୍ ଲୋୟର୍ ଅର୍ବିଟ୍ ଟୁ ହାୟର୍ ଅର୍ବିଟ୍ ଦେନ୍ ଦ ଏନର୍ଜି, ଯେତେବେଳେ ଇଲେକ୍ଟ୍ରନ୍ ଜମ୍ପ କରେ ଲୋୟର୍ ଅର୍ବିଟ୍ରୁ ହାୟର୍ ଅର୍ବିଟ୍, ହେଲା। ଦେଖନ୍ତୁ ଜଣଙ୍କର ଏନର୍ଜି କମ୍ ଅଛି, ହେଲା, ଲୋୟର୍ ଅର୍ବିଟ୍ରୁ ହାୟର୍ ଅର୍ବିଟ୍କୁ ଯିବ, ମାନେ ଜଣଙ୍କର ଲୋୟର୍ରେ ଅଛି ମାନେ ଜଣେ ତା'ର ଏନର୍ଜି ନିହାତି କମ୍ ଅଛି, ଯେତେବେଳେ ସେ ହାୟର୍କୁ ଯିବ ସେ କ'ଣ କରିବ ନା କିଛି ଏକ୍ସଟ୍ରା ଗେନ୍ କଲେ ଏନର୍ଜି ସିନା ସେ ଉପରକୁ ଉଠିବ। ତା'ମାନେ ଏଠି ପଚାରିଛି ହ୍ୱେନ୍ ଇଲେକ୍ଟ୍ରନ୍ ଜମ୍ପସ୍ ଫ୍ରମ୍ ଲୋୟର୍ ଅର୍ବିଟ୍ ଟୁ ହାୟର୍ ଅର୍ବିଟ୍, ଲୋୟର୍ ଅର୍ବିଟ୍ରୁ ଯେତେବେଳେ ହାୟର୍ ଅର୍ବିଟ୍କୁ ଯିବ ତା'ମାନେ ସିଏ କ'ଣ କରିବ, କିଛି ଏନର୍ଜି ଆବଜର୍ଭ କରିବ ବା କନଜ୍ୟୁମ୍ କରିବ, କିଛି ଏନର୍ଜି ଦରକାର ହେବ, ତା'ର ଏନର୍ଜି ଦରକାର ହେଲେ ବା ଏନର୍ଜି କନଜ୍ୟୁମ୍ କଲେ ସିନା ସିଏ ହାୟର୍ ଏନର୍ଜି ଲେବଲ୍କୁ ଯିବ। ତା'ମାନେ ଅପ୍ସନ୍ ବି ହେଇଯିବ କରେକ୍ଟ ଆନ୍ସର୍, ମନେ ରଖିବ ଅପ୍ସନ୍ ନମ୍ବର ବି। ତ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆପଣଙ୍କ ପାଇଁ ରହିଲା, ହ୍ୱିଚ୍ ଅଫ୍ ଦି ଫଲୋଇଙ୍ଗ ସେଟ୍ସ ଅଫ୍ କ୍ୱାଣ୍ଟମ୍ ନମ୍ବର୍ସ ରିପ୍ରେଜେଣ୍ଟ ଦ ହାଏଷ୍ଟ ଏନର୍ଜି ଅଫ୍ ଆନ୍ ଆଟମ୍। ଦେଖନ୍ତୁ ହାଏଷ୍ଟ ଏନର୍ଜି କ୍ୱେଶ୍ଚିନ୍ ନିହାତି ଆସିବ, ତ ଏନର୍ଜି କଥା ଯଦି କହିବା ତ ଏନର୍ଜି ଆମର N+L କାଲକୁଲେଟ୍ ହେଇଥାଏ, ଏନର୍ଜି ଅର୍ଡ଼ର୍ଟା ଆପଣଙ୍କର N+L ଭ୍ୟାଲୁ, ଯାହାର N+L ଭ୍ୟାଲୁ ମାନେ ପ୍ରିନ୍ସିପାଲ୍ ଆଉ ଆଜିମୁଥାଲ କ୍ୱାଣ୍ଟମ୍ ନମ୍ବର ଭ୍ୟାଲୁ ବଡ଼, ତା'ର ଏନର୍ଜି ଅଧିକା। ତା'ମାନେ କାହାର ଏନର୍ଜି ଅଧିକା ହେବ ଦେଖନ୍ତୁ, N+L ଯଦି ଏଠି ଦେଖିବା 3, ଏଠି ଯଦି ଦେଖିବା 4, ଏଠି ଯଦି ଦେଖିବା 5, ଏଠି ଯଦି ଦେଖିବା 4, ତା'ମାନେ ସବୁଠୁ ଅଧିକା ଏନର୍ଜି କାର୍ ହେବ ନା ସବୁଠୁ ଅଧିକା ଏନର୍ଜି ହେବ 5 ଯାହାର ଅଛି ଅପ୍ସନ୍ ସି, ହେଲା, ହାଏଷ୍ଟ ଏନର୍ଜି ପଚାରିଥିଲା, ତ ଅପ୍ସନ୍ ନମ୍ବର ସି, ହେଲା, 5 ଯାହାର ମାନେ N+L ଭ୍ୟାଲୁ ଯାହାର ବଡ଼ ତା'ର ଏନର୍ଜି ବଡ଼ ଆଉ, ଇଜିଲି ଆପଣ କରିପାରିବେ ଖାଲି ଫର୍ମୁଲା ମନେ ରଖିଲେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଓଭରାଲି ଆଇ ହୋପ୍ ଆପଣଙ୍କୁ ସବୁ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆନ୍ସର୍ ମଧ୍ୟ ବୁଝିଯାଇଥିବ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଛି ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରିବେ, ଆଉ ଯଦି ଚ୍ୟାନେଲକୁ ଆପଣ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ଆସିଛନ୍ତି ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ଅଲ୍ ନୋଟିଫିକେସନ୍କୁ ଅନ୍ କରିଦେବେ, ଏହିପରି ଲାଟେଷ୍ଟ କ୍ଲାସ୍ ନୋଟିଫିକେସନ୍ ସର୍ବପ୍ରଥମେ ପାଇବା ପାଇଁ, ଆଉ ଆପଣ ଏ PDFଟା ପାଇବାକୁ ଚାହୁଁଥିଲେ ଟେଲିଗ୍ରାମରେ ଜଏନ୍ ହୋଇଯାଆନ୍ତୁ, ଟେଲିଗ୍ରାମ ଚ୍ୟାନେଲ ଲିଙ୍କ ଆପଣଙ୍କୁ ମିଳିଯିବ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ ବକ୍ସରେ। ସୋ ଥ୍ୟାଙ୍କ ୟୁ।